হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স অল টাইম। সো এভরিওয়ান, আমরা কিন্তু অনেকদিন পরে কিন্তু একটা আপডেট নিয়ে চলে এসেছি, এটা ইম্পর্টেন্ট আপডেট। যারা কিন্তু ইউজিসি নেট এক্সাম দেবে তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিন্তু আপডেট। এবং এই ইম্পর্টেন্ট আপডেটটা কী রয়েছে, যে অনেকে কিন্তু ভেবেছিল ইউজিসি নেট কিন্তু বছরে দুবার কিন্তু এক্সামিনেশান কন্ডাক্ট করায়, এবং এবারে যেহেতু একটু দেরি করে এক্সামটা হয়ে গেছিল এবং সবাই ভেবেছিল এবারে হয়তো আর বেরোবে না, একেবারে হয়তো জুন জুলাই সিজনে একসঙ্গে মার্চ করে দেবে, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু ওরা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আরেকটা নোটিফিকেশান নিয়ে চলে এলো 29 তারিখ, এবং 29 তারিখ থেকে কিন্তু তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনও শুরু হয়ে গেছে এই ডিসেম্বরে, যেটা কিন্তু বের হওয়ার কথা ছিল। এবং সেটা কিন্তু সবার কাছে কিন্তু একটা খুবই সুখবর, যে এত তাড়াতাড়ি কিন্তু আবার ইউজিসি নেটের কিন্তু তোমরা এক্সাম দিয়ে এবং তোমরা তোমাদের নেট এক্সাম পাস করে তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হও বা জেআরএফ দিয়ে হয়ে কিন্তু তোমরা রিসার্চ করতে পারো, ঠিক আছে, বা পিএইচডিতে এনরোল করতে পারো। এবং এখানে দেখো আমরা পোর্টালে চলে যাবো ডিরেক্ট, এবং এখানে কিন্তু দিয়ে দিয়েছে যে ইউজিসি নেট December 2022 অ্যাপ্লিকেশান ফর্ম দিয়ে দিয়েছে। এবং আমরা কিন্তু আগে বিস্তারিত জেনে নেবো যে কী কী রয়েছে বিস্তারিত ব্যাপারটা। দেখো এখানে রয়েছে কিন্তু 29শে ডিসেম্বর কিন্তু এখানে ওপেনিং হয়ে গেছে তোমাদের পোর্টাল, এবং কত তারিখ অবধি থাকবে এখানে সেটা বলে দিয়েছে, যে 17ই জানুয়ারি কিন্তু বিকেল 5টা অবধি কিন্তু তোমরা অ্যাপ্লিকেশানটা করতে পারছো, ঠিক আছে। এবং তোমরা কিন্তু লাস্ট ডেট অফ পেমেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু এক্সামিনেশান ফি যে পেমেন্ট করতে পারবে সেটা কিন্তু 18ই জানুয়ারি রাত 11:50 অবধি কিন্তু তোমরা করতে পারবে, যদি কেউ পেমেন্টটা পরে করবে বলে ডিলে করে রাখো, 18 তারিখ অবধি তোমরা পাচ্ছ। তারপর হচ্ছে কারেকশানের একটা রয়েছে, কারেকশান যাদের করতে হবে তাদের ক্ষেত্রে কিন্তু 19শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবং 20 জানুয়ারি রাত 11:50 অবধি কিন্তু তোমরা কারেকশানটা করতে পারবে। এবং তারপর কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হবে কোন সিটিতে তোমার যে এক্সাম সেন্টার সেটা হচ্ছে 1st week of February কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হবে। এবং তারপর ডাউনলোড করতে পারবে তোমার অ্যাডমিট কার্ড NTA ওয়েবসাইট থেকে, সেটা হচ্ছে তোমার 2nd week of February। এবং তোমার যে এক্সামিনেশান ডেট যেটা রয়েছে সেটা এখানে বলে দিয়েছে 21শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে এক্সামিনেশান, এবং 10th March এর মধ্যে কিন্তু যে কোনো একটা শিডিউলে তোমরা কিন্তু এক্সামটা দিতে পারছো। এবং সেটা তোমরা কবে তোমরা দেবে সেটা তোমরা অ্যাডমিট কার্ডে অবশ্যই লেখা থাকবে, এই ডেটে তোমার এক্সামটা পড়েছে। এবং তারপর যেটা রয়েছে এখানে ডিসপ্লে অফ অ্যান্সার, যেটা তোমার অ্যান্সার কী তোমরা ডাউনলোড করতে পারবে সেগুলো এখানে বলে দিয়েছে, পরে জানিয়ে দেওয়া হবে। ওয়েবসাইট যে রয়েছে এই ওয়েবসাইটে কিন্তু ডিটেলস তোমরা কিন্তু জেনে নিতে পারছো, ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনও করতে হবে। এবং অ্যাপ্লিকেশান ফিস কত লাগছে সেটা হচ্ছে অনেকটা বড় বা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে জেনারেল বা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু 1100 টাকা করে কিন্তু লাগছে। এবং জেনারেল যারা EWS বা OBC NCL যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 550 টাকা করে লাগছে। SC ST PWD বা থার্ড জেন্ডার যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 275 টাকা করে লাগছে। এখানে অবশ্যই হয়তো জেনারেলের জন্য একটু অনেকটা বেশি হয়তো ফিস, কিন্তু তোমরা যারা দিতে কিন্তু ইচ্ছুক তারা কিন্তু দিতে পারো, কারণ এখান থেকে কিন্তু তোমরা যদি GRA তোমরা PhDটা এনরোলমেন্ট হওয়ার পর কিন্তু অনেকটাই বড় কিন্তু একটা অ্যামাউন্ট অফ কিন্তু স্টাইপেন্ড বা তোমরা GRA যে ফেলোশিপটা সেটা কিন্তু পাবে, ঠিক আছে। এবং এই ব্যাপারগুলো যারা কিন্তু ইউজিসি নেট এক্সাম দেবে তারা কিন্তু অবশ্যই জানে, তাও তোমরা যদি অনেকে না জেনে থাকো বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা কিন্তু কমেন্টটা অবশ্যই করো। তোমরা কীভাবে অ্যাপ্লিকেশানটা করবে, তোমরা এই ওয়েবসাইটে আসবে, এই যে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশান ফর্ম বলে রয়েছে ইউজিসি নেট অ্যাপ্লিকেশান ফর্ম, এখানে তোমরা চলে আসবে। আসার পর কিন্তু তোমরা ক্লিক করার পর নিচের দিকে দেখো তোমরা কিন্তু রয়েছে কিন্তু ইউজিসি নেট অ্যাপ্লিকেশান ফর্ম, এটাতে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে ওকে অপশানে তোমাদের ক্লিক করতে হবে, ওকে অপশানে ক্লিক করার পর দেখো তোমরা নিচের দিকে আসলে তোমরা কিন্তু অ্যাপ্লাই ফার্স্টে তোমরা কিন্তু নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে, রেজিস্ট্রেশন করলে তারপরে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করলে তারপর লাস্টে পে করতে হবে তোমার অ্যাপ্লিকেশান বা অ্যাডমিশনের জন্য যে ফিসটা তোমার লাগছে, যার যেটা রেট রয়েছে সেটা ফিসটা পেমেন্ট করতে হবে। এবং তোমরা যদি এই যে অনলাইন অ্যাপ্লাই যে প্রসিডিওর সেটা সম্পর্কে যদি ভিডিও পেতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু জানিও, এবং তোমরা কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দাও এবং বন্ধু বান্ধবের কাছে কিন্তু শেয়ার করো যারা কিন্তু ইন্টারেস্টেড রয়েছে ইউজিসি নেট এক্সাম দিতে। এবং এবারে কিন্তু বছরে ফের কিন্তু রিদিমটা ফিরে এলো, যে বছরে যেমন দুবার কন্ট্যাক্ট হচ্ছিলো এবারও থেকে হয়তো দুবার করেই কন্ট্যাক্ট হবে। এবং আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, সো টাটা, বাই বাই।